বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, পালং শাক আমাদের সকলের কাছেই অতি পরিচিত এবং অতি জনপ্রিয় এক শাক। শীতের শুরু থেকেই বাজারে পাওয়া যায় এবং প্রায় প্রত্যেকেই পালং শাক সমগ্র শীতকাল ধরেই নিয়মিত খেতে থাকে। পালং শাকের পুষ্টিগুণ অতুলনীয়। এই ভিডিওটিতে পালং শাকের পুষ্টিগুণ এবং এর কিছু অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া অতি সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, পালং শাকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করাই এই ভিডিওর উদ্দেশ্য। কোনো ভয় দেখানোর উদ্দেশ্য আমাদের একেবারেই নেই। কারা অল্প খাবেন এবং কারা কেন কোন শারীরিক পরিস্থিতিতে খেতে পারবেন না, সেগুলি সংক্ষেপে জানাতে চেষ্টা করব। উপকারিতা। পালং শাক ভিটামিন এবং মিনারেলসের এক সমৃদ্ধ ভাণ্ডার। তবে সবথেকে উল্লেখযোগ্য হল ভিটামিন এ এর উৎস হিসেবে পালং শাক শ্রেষ্ঠ। তবে পালং শাক থেকে সরাসরি ভিটামিন এ বা রেটিনল পাওয়া যায় না। যেটা পাওয়া যায় তা হলো বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন শারীরিক প্রক্রিয়ায় রেটিনল বা ভিটামিন এতে রূপান্তরিত হয়। অর্থাৎ পালং শাক খেলে বিটা ক্যারোটিন হজম প্রক্রিয়ার শেষে বা অ্যাবজর্পশনের পরে ভিটামিন এতে পরিবর্তিত হয়। প্রসঙ্গত বলে রাখি, কোনো উদ্ভিজ্জ খাদ্যোপাদান থেকেই সরাসরি ভিটামিন এ পাওয়া যায় না, পাওয়া যায় বিটা ক্যারোটিন। আর ঠিক এভাবেই তা ভিটামিন এতে পরিবর্তিত হয়। মাত্র 100 গ্রাম পালং শাকে 5,580 মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন থাকে, যা প্রাত্যহিক চাহিদার থেকেও অনেক বেশি। ভিটামিন এ বা বিটা ক্যারোটিন যে কোনো বয়সের মানুষের জন্য অতি আবশ্যক। দৃষ্টিশক্তি উন্নত করা ছাড়াও চোখের বিভিন্ন সমস্যা প্রতিরোধ এমনকি প্রতিকার করে, বৃদ্ধিতে সাহায্য করে এই ভিটামিন। আর শিশুদের ক্ষেত্রে তো ভিটামিন এর গুরুত্ব অপরিসীম। এই ভিটামিনের অভাবে শিশুদের মধ্যে বিভিন্ন সংক্রামক ব্যাধি দেখা দেয়। সুতরাং ভিটামিন এ এবং তার সমৃদ্ধ উৎস হিসেবে পালং শাকের ভূমিকা অনস্বীকার্য। তাই পালং শাক আমাদের সকলকে খেতেই হবে এবং আপনি আপনার ইচ্ছে মতো একটু বেশি বেশি পরিমাণেও খেতে পারেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে পালং শাক অতি সতর্কতার সঙ্গে খেতে হবে, কারণ এই শাকের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বা ক্ষতিকর দিক রয়েছে, তা অবশ্যই ভয়ঙ্কর। তবে চিন্তা নেই, সকলের ক্ষেত্রে পালং শাক খেতে সতর্কতার প্রয়োজন নেই। কাদের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন তা জেনে নিন। প্রথমত, খুব বেশি পরিমাণে এবং প্রায় একটানা দীর্ঘদিন পালং শাক খেতে থাকলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং পরিমিত পরিমাণই সঠিক। আর যাদের আগে কখনো কিডনিতে পাথর সৃষ্টি হয়েছিল, তারা যতটা সম্ভব কম এই পালং শাক খাবেন ততই ভালো, কারণ তাদের দ্বিতীয়বার এই সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের থেকে কয়েক গুণ বেশি। আর যারা ইতিমধ্যেই কিডনিতে পাথরের সমস্যায় আক্রান্ত, তারা পালং শাক এড়িয়েই চলবেন। দ্বিতীয়ত, যে সকল ডায়াবেটিস রোগী ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ওষুধ খান এবং এর পাশাপাশি পালং শাক নিয়মিত খান, তাদের ব্লাড সুগার লেভেল হঠাৎ করে কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থাকে এবং পালং শাক খান, তাহলে নিয়মিত ব্লাড টেস্ট করিয়ে নেবেন। বিশেষ করে যারা হাইপোগ্লাইসেমিয়াতে ভোগেন, তারা পালং শাক একটু সতর্কতার সঙ্গেই খাবেন। তৃতীয়ত, আমরা অনেকেই বিভিন্ন রকমের অ্যালার্জিতে ভুগি, কিন্তু অ্যালার্জির কারণ খুঁজে পাই না। পালং শাকও কিন্তু অনেকের ক্ষেত্রেই অ্যালার্জির কারণ। তাই যারা অ্যালার্জিতে ভোগেন, তারা নিজেরাই বোঝার চেষ্টা করবেন তাদের অ্যালার্জির কারণ পালং শাক কিনা। চতুর্থত, শিশুদের জন্য পালং শাক অবশ্যই এক প্রয়োজনীয় খাবার,
কিন্তু আপনার শিশুর বয়স যদি 4 মাসের কম হয় তাহলে কোনোভাবেই তাকে পালং শাক খেতে দেবেন না, কারণ শিশুদের এক ধরনের ব্লাড ডিসঅর্ডারের কারণে এই পালং শাক। পঞ্চমত, এটি অবশ্যই মাথায় রাখতে হবে যে সাধারণ মানুষের থেকে গর্ভবতী মহিলা এবং স্তন্যদুগ্ধ দানকারী মায়েদের ভিটামিন এর চাহিদা বা প্রয়োজনীয়তা অনেক বেশি, তাই পালং শাক তাদেরকে খেতেই হবে, তবে পরিমাণ 100 গ্রামের মধ্যে রাখাই ভালো, অতিরিক্ত পরিমাণে খাবেন না। ভিটামিন এর চাহিদা পূরণ করতে তারা নির্দিষ্ট পরিমাণ পালংয়ের পাশাপাশি, অর্থাৎ 100 গ্রাম পালংয়ের পাশাপাশি ডিম, দুধ, পনির, পাকা আম, গাজর প্রভৃতি খেতে পারেন। উপরোক্ত ক্ষেত্রগুলি ছাড়া পালং খেতে কোনো অসুবিধা নেই, তবে কোনো কোনো চিকিৎসক একটি বিষয়ে সতর্ক করে থাকেন, কোনো সার্জারি বা অপারেশনের অন্তত 2 সপ্তাহ আগে থেকেই পালং খাওয়া বন্ধ করতে হবে, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই সতর্কতা প্রয়োজন, নয়তো হঠাৎ ব্লাড গ্লুকোজ লেভেল কমে গিয়ে বিপদ ঘটতে পারে। তাই সার্জারির 2 সপ্তাহ আগেই পালং খাওয়া বন্ধ করতে হবে এবং সার্জারির পরেও সপ্তাহ 2 না খাওয়াই উচিত। সকলেই ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।